হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকের ব্লগটা হতে চলেছে পিকনিক স্পেশাল ব্লগ। তো আজকে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমি একটা পিকনিক করব, আর ব্লগে আজকে সেটাই দেখতে পাবে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো হয়েছে। লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে। এখানে এখন মাসি রয়েছে, ছোট মাসি এখানে ভাত করবে, তার জন্য এখানে ফ্রাইড রাইস হবে, তার জন্য এখানে জল ফুটতে দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে আমার বিদেশি স্টাইলে রাজ ভাই, রান্না করছি কারণ বিদেশে ও এখন আলু অল্প তেল দিয়ে রান্না হয়, আমি সেরকম অল্প না অল্প তেল করতে কত তেল না। ও এখন বিদেশ ফেরত এসেছে, কদিন আগে ফিরলো। আর এখানে বড় মাসি, এখানে পরমেশ, এখানে রাহুল, আর এইদিকে আমার দাদা, আর এদিকে রাজ কিছু বলবে। এদিকে বাড়িতে প্রতিদিন আমাদের বড়রা করে খাওয়ায়, আর এখানে আমরা পিকনিকে ছোটরা সবকিছু করে খাওয়ানো হবে বড়দের। তো কন্টিনিউ দেখতে থাকতো ব্লগটা। আর এই যে এখানে রয়েছে, আমি রয়েছি, আপনাদের দেখানোর জন্য মা কিন্তু হাতে করে চালটা দিয়ে দিচ্ছে, কিন্তু চাটনি, ফ্রাইড রাইস, খাসির মাংস, দই, মিষ্টি, স্যালাড, ব্যাস। আপাতত জোগাড় জানতে বলতে এই যে এখানে আমাদের ফ্রাইড রাইসের এটা, এই যে ফ্রাইড রাইসের আমাদের এখানে সব ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে গাজর রয়েছে, বিনস রয়েছে, আর কি রয়েছে, মটরশুঁটি, আর কি রয়েছে, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে। আর এই যে এখানে রয়েছে আমাদের মাংসের সব প্রিপারেশনের জোগাড় জানতে, আর এখানে রয়েছে খাসির মাংস রয়েছে, এখানে রয়েছে পেঁয়াজ রয়েছে, আর যাবতীয় সব জিনিসপত্র কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি। আর এখানে একটা টেবিল মতন আছে সব জিনিসপত্র রাখার জন্য। আর এই যে তোমাদের ওভারঅল জায়গাটা দেখিয়ে দিচ্ছি, দারুণ একটা জায়গার মধ্যে আমরা পিকনিক করছি। এখন আমরা এখানে ফটোশ্যুট করব, কারণ জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে এখানে আমার ভাই কিছু বলবে, একদম দারুণ জায়গা। এখানে পাশে কলা বাগান রয়েছে, সামনে ওখানে রোড রয়েছে। তো আমরা এখন ফটোশ্যুট করব, রান্না করব, পিকনিক করব, মজা করব, অনেক কিছু করব। তোমরা ব্লগটা শুধু দেখতে থাকো। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে মাংসের জন্য, ওইটা তুলে রাখা হবে। এই যে এখানে তুলে দিও। এখানে রয়েছে মিষ্টি, রয়েছে আমাদের পিকনিকের আয়োজন, আর এখানে রয়েছে দই রয়েছে, আর স্যালাড রয়েছে। তো এখন আলু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজবো। তো মাসি প্রথমে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে, দিয়ে দাও তেল দাও, দেখুন একটু লবণ দিয়ে দিই। আমি ওকে বলবো, তো এই যে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে মটনের জন্য। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ থেকে না। তো পেঁয়াজটা কিন্তু প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। তো এবার আমরা দেবো হচ্ছে মাংসের জন্য যেসব মশলাগুলো লাগে সেগুলো সব দেবো, যার মধ্যে রয়েছে আদা রয়েছে, রসুন রয়েছে, লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো রয়েছে, অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ আসবো। তো এই চারটে এনে কয় বলছো করবো? ও তাহলে পরে যেদিন টাইম হয় বলবা। ও হ্যাঁ হ্যাঁ, যেদিন ই করবা বলবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট আছে ভিডিও।
এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলা ভাজ যাবে। এখন এর মধ্যে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো, লবণ দেবো, সেগুলো দিয়ে পুরো কষাবো। দিয়ে একটু তেলটা এখন ছেড়ে ছেড়ে আসবে, তখন আমরা মাটনটা দিয়ে দেবো। তারপর মাটন করতে তো একটু টাইম বেশি লাগে, তাই জন্য টাইমটা একটু বেশি লাগবে। সবটা তো দেখাচ্ছি না, যতটা ইন্টারেস্টিং হয় সবটাই দেখাবো। একটু এদের তো সব সময় ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে, তো দেখতেই পাচ্ছেন এখন দুই নায়ক এখানটায় ছবি তুলতে এসেছে। আর এখানে ছাগল চড়াচ্ছে, বলছি সরব দিতে লাগলাম, তুমি ইয়ে করো ওই কষাবো। আরে দাও, স্টার্ট করলে বলবে। হ্যাঁ স্টার্ট করে। তো এখন মশলা কষানো হয়ে গেছে মাটনের, এখন মাসি মাটনগুলো সব দিয়ে দিচ্ছে। এবার এখানে আমি করতে থাকবো আস্তে আস্তে। ভিউয়ার্স, যা সেন্ট বেরিয়েছে না, এখনই মনে হচ্ছে কাঁচা কাঁচা খেয়ে নি। কিছু করার নেই, এখনো টাইম লাগবে, যেহেতু মাটন তো মাটনটা একটু বেশি টাইম লাগে। তো এখন মাংসটা অল্প একটু কিছুক্ষণ রেখে রেখে দিয়ে কষবো, কারণ বেশি নাড়তে হবে না এখন আর, যেহেতু এখনই দিলাম তো মাংসগুলো, এখন একটু রেখে রেখে দিয়ে নাড়বো। প্রায় 10 মিনিট হয়ে গেল মটন কষাচ্ছি, কিন্তু মটন কষাতে তো আরো টাইম লাগবে। কিন্তু আমার মা বারবার ঘুরঘুর করছে, দেখাতে চাইছে যে আপনাদের আমি রান্না করছি সব, কিন্তু এগুলো একদমই ভুল। কারণ আমি ধরো ক্যামেরা করছি, এখন ক্যামেরাটা ধরার সময় ধরো যেটুকুনি টাইম ফাঁকা থাকছে সেইটুকুনি টাইম রান্না করছি। আমি আমি বলেছি যে রান্না করছি আমি সব, তাই রাগ হচ্ছে না, আমার মাই সব রান্না করছে। এইগুলো আপনারা সবাই ভিডিওটা দেখে নেন, দেখুন কত খাটনা খাটনি করছে, কিন্তু হাত হাতটা দেখুন, হাতটা দেখুন কি লাল হয়ে আছে, এত খাটা খাটনি করছে। আমার মা মানে কারোর মতো খাটা খাটনি করতে পারে না। এই যে মাংস রান্নাটাও মাসি করেছে, মাংস কিন্তু জল ঢালা হয়ে গেছে, তখন কেউ ছিল না তাই জন্য ভিডিও করা হয়নি। এখন আপাতত মাংস এখানে আমরা জল ঢেলে দিয়েছি, আর বাকি প্রসেসগুলো চলছে। যেমন হচ্ছে ওখানে ফ্রাইড রাইসের জোয়ার জানতি, ওটা একটু দেখে নেবেন। ফ্রাইড রাইস চাটনি কমপ্লিট, আর মাংসটা আর একটু টাইম লাগবে আমাদের। তো এখানে দেখে নিতে হচ্ছে সব, একটু ঘুরে দেখে নিতে আমাদেরও আমারও আছে, আমি এটা একটু পরে খাবো। ফাইনালি আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে আছে, আর এদিকে মাংসের ঝোল মানে টকবক টকবক করে ফুটছে। আর এই যে কষাটা কেমন হয়েছে, বাম্পার কষা রান্না করেছে সৌরভ দাদা, আমি শুধু না সবাই মিলে করেছে, চাটনি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ফটোশুট ফটোশুট করে পাগল করে দিচ্ছে। আর এদিকে আমাদের অতিথি এসছে, এ লাস্টে সব কিছু খাবে, যত কিছু থাকবে সব খেয়ে যাবে। কি বন্ধু খাবে তো, খাবে না? হ্যাঁ তো আমার ঠাকমা কিছু বলতে চাই, ঠাকমা বলো। আমি এখানে কিন্তু আমাদের মাংস একদমই প্রায় রেডি, অনেকক্ষণ ধরে প্রায় ফোটানো হয়েছে। আর আমার মাসি এখন টেস্ট করে দেখলো ঝোলটা, যে নুন কম হয়েছে নিশ্চয়ই, ওই জন্য নুনটা দিয়ে দিল। তো আর বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট ফোটাবো, তারপর আমরা সব খেয়ে নেবো, তাই তো মাসি? হ্যাঁ। তা 5 থেকে 10 মিনিট আমাদের অপেক্ষা করতে, দাদা মিশানো হয়নি।
এখানে একটা কুকুরও বসে আছে, অনেকক্ষণ যা মেজে থাকে কুকুরটা সেইগুলো খাবে। রাজ স্নান করে সেজে গুজে চলে এসছে নতুন ড্রেস পরে, কারণ ফটোশুট হবে। মাসি নিজের লুক নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছে, চিন্তিত। মাসি কেন বারবার আশ্বাস দিচ্ছে যে না, তোমাকে সদ্যে ভালো লাগছে। মাসি হয়তো সেটা বিশ্বাস হচ্ছে না। মাসির চোখে নীল নীল কিছু আছে নিশ্চয়ই, নীল নীল পুরীদের মতো। একটু সেজেছি। সবাই কমেন্ট করো, সবাই বলো ছোট ছেলে নীল রঙের জামা মাসি কেমন লাগছে। এদিকে আমাদের হিরো রাজ বসে আছে। তো হ্যালো গাইস, এখন আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার মাংস ওদিকে সেদ্ধ হচ্ছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে একদম। ওকে, এবার সবাইকে বসিয়ে দেবো পরপর করে। আর এদিকে আমার মা চলে এসেছে সানগ্লাস পরে আমার সঙ্গে ছবি তোলার জন্য। আর এই যে আমি খুনতে নেই, আমার দাদা চলে এসেছে রান্না করতে করতে, আমি খুনতে নেই চলে এসেছি। তো ব্লগটা এরকম ভাবেই দেখতে থাকো আর এনজয় করতে থাকো। বলো সবাই খিদে তে ক্লান্ত হয়ে আছে, কেউ আর পারছে না। সকাল থেকে আমরা না খেয়ে আছি, পাঁচটা বেজে গেছে। পাঁচটা আমাদের দুবার খাওয়া হয়ে যায়, আমাদের একবারও খাওয়া হয়নি। আমরা সকাল থেকে না খেয়ে আছি, আমরা সকাল থেকে কেউ পুরি খেয়েছে, সকাল থেকে আমরা কেউ স্যালাড খেয়েছি। শুধু স্যালাড খেয়েছো, পুরি খেয়েছো, হাসি মাংস, হাসি মাংস খাওয়া বলে কাল থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। আর এদিকে রাজ স্যালাড কাটা হয়ে গেল। আমরা সকাল থেকে শুধু স্যালাডই খাচ্ছি, স্যালাডের উপর আমাদের আজকে থাকতে হয়, কারণ মাংস এখনো রান্না হয়নি। এদিকে তো স্যালাডটা আমি ডিজাইন করেছি, তো দেখো কেমন হয়েছে। রাইস কেন, রাইস সেদ্ধ হবে, সেদ্ধ হবে, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এখানে মাটনের ফাইনাল লুক হয়ে গেছে, হয়ে গেছে। চারিপাশের পরিবেশটা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখি তো একবার। আমি ভিডিও করে হয়নি, রাজ করে দিয়েছে যা তাই। তো এই যে এখন এদিকে এদিকে পরিবেশন করা হয়ে গেছে। আমার দাদা পরিবেশন এখানে রয়েছে, ফ্রাইড রাইস পড়ে গেছে, এদিকে স্যালাড পড়ে গেছে। আর এবার আসছে মেইন জিনিস, ওই যে ওখানে উঁকি মারছে আমাদের মাটন। এবার মাটন নিয়ে আসবে, কে নিয়ে আসবে আমি জানি না, কিন্তু আমি পেঁয়াজ লাগবে না, ছোড়দা পেঁয়াজ লাগবে না, পেঁয়াজ না। আমি যে রাজ নিয়ে আসবে না, ও নিয়ে আসবে, কে আমি জানি না। এই যে তুই বাটি নিয়ে দাও, বাটি নিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ বাটি, তুমি যদি একবারই দাও তাহলে চার পিস করে দিলে দুই হয়ে যাবে। বাটি দাও, বাটি দাও, বাটি দাও, বাটি। এই যে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, এখানে মাংস রয়েছে, এখানে সবাই বসে রয়েছে মাসিরা। চাটনি আছে, চাটনি আমরা, চাটনি আমরা একটু পরেই খাবো। চাটনি চাটনি করে পাগল করে দিচ্ছি। চাটনিটা কত সবার ফার্স্টে রান্না করেছি, আমি চাটনি ভালোবাসি। তো খাওয়া প্রায় হতেই চলেছে, অর্ধেক খাওয়া হচ্ছে, তা অর্ধেক খেতে খেতে এই যে নিজে নিজে নেওয়া হচ্ছে। ভিউয়ার্স আর উঠতে পাচ্ছি না, উঠে পড়েছি। তো দেখতে থাকো। ফাইনালি আমাদের আজকের মতো পিকনিক ওভার, সবাই দারুণ মজা করেছি। এই যে ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এবার এই মিষ্টি গুলো না আমরা খেতে পাচ্ছি না, এত পেট, প্লিজ একটু এসে শেষ করে দিয়ে যাও, পেট লোড হয়ে গেছে। যারা যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাদের জন্য একটা দুটো করে মিষ্টি রেডি থাকবে, অনেক আসবে আর মিষ্টি খাবে। আর দইয়ের প্যাকেট, দই করে, এই তো দইয়ের মধ্যে, এই যে দই
দইও খেতে পারিনি। আপনারা আসুন আর লাইক কমেন্ট শেয়ার করে মিষ্টি দইটা নিয়ে যান। আমার বড় মাসি বড় মেসো পিকনিক হয়ে গেল, চলে যাবে। কেমন লাগলো আজকে পিকনিক করে? খুব ভালো লেগেছে। তো এখন থাকতে বলছি, থাকবে না বলছে, বাড়ি চলে যাব। সবাই মিলে একসঙ্গে তোর মা থাকলে পরে আরো আনন্দ হতো। যাই হোক, আমি যাবো কিছুদিন পর বড় মাসির বাড়িতে, আবার পিকনিক হবে। তাহলে এবার মাকে দেখে একদিন পাঠিয়ে দেবো তাহলে পিকনিক করতে। আর থাকতে বলছি, থাকছো না, থেকে যাও। তো এই যে এখানে রয়েছে আমার ভাই রয়েছে, আর এখানে আমার দাদা রয়েছে। তো যে ভাই যেই দাদা হোক, আমাকে খাবার খুবই সুস্বাদু হয়েছিল, যদিও বেশিরভাগ রান্না আমিই করেছিলাম। একদম মিথ্যা, একটা প্রমাণ আছে, ফটোটা দিয়ে দেবো আপনাদের। আর এই যে চলে যাচ্ছে এখনই, বল এই আসছে। খাবার খাবার অসাধারণ হয়েছিল, নিজের রান্না কি বলে তারিফ করব। তো আজকে সব রান্না হলেও আমি বলবো ভালো, ভালো হলেও বলবো আজকে রান্না সব রাজি করলো আমাদের। তো ভালো করেছে রাজ রান্না, ভালো লাগলো। এই যে আমি অনেকদিন করিনি, আসিনি মাঠে, 5-6 বছর পর আসলাম। কারণ সন্ধ্যে হতে চলেছে, তার জন্য তার আগে সব কমপ্লিট করে দিয়েছে এইগুলো সব। আর আজকে কেমন লাগলো পিকনিক? হ্যাঁ, আজকে অনেক কবছর পরে আমরা পিকনিক করতে আসলাম, যেহেতু আমার বরের সাথে লাস্ট এসেছিলাম। তারপরে আমার দিদির ছেলে সৌরভ এসেছে, এখানটা গ্রাম ভালোবাসে, ওই জন্য ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমরা একটা পিকনিক করলাম। ভালো লাগলো, ওদেরকে নিয়ে আমরা আনন্দেই কাটালাম। আর আজকে বছরের শেষ দিন, তাই পিকনিকটা আমরা শেষ, মানে পিকনিক করে বিদায়, বছরটাকে বিদায় দিচ্ছি। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। একদমই তাই, ঠিক বলেছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আমার সঙ্গে হবে কিনা জানি না, পরের বছরে তোমাদের ভিডিও নিয়ে চলে আসছে, টাটা। 2024 দেখা হচ্ছে। এই পিকনিকে আমাদের অনেকগুলি ছবি তোলা হয়েছিল, যেগুলি স্মৃতি হিসাবে থেকে যাক এই ব্লগে, তোমরা দেখে নাও।